পুরাতন মালদা পৌরসভার পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলন, শান্তির উদ্দেশ্যে সাদা পায়রা এবং নীল সাদা বেলুন উড়িয়ে পুরাতন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মালদান করে পৌরসভার 60 শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং শেষে মালদা তথা বাংলার ঐতিহ্যপূর্ণ শিল্পীদের দ্বারা শোভাযাত্রার আয়োজন করা হয়। শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং শোভাযাত্রায় পা মেলান পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ, জেলাশাসক কৌশিক ভট্টরাজ্য, পুলিশ সুপার অনুর্ব ঘোষ, ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান ও বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, উপ পৌর প্রধান দুলাল সরকার, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার মোয়াজ্জেম হোসেন সহ পুরাতন মালদা পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ ও স্থানীয় নাগরিকরা। ঐতিহ্যবাহী হোলমালদা পৌরসভার 60 শতবর্ষ উদযাপন উপলক্ষে আজকে শুরু হচ্ছে পদযাত্রার মাধ্যমে। এখানে উপস্থিত রয়েছেন মালদা জেলার মাননীয় আরক্ষী অর্ণব ঘোষ মহাশয়, এটিএস মহাশয়, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রয়েছেন, আমাদের হেলথ রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মোয়াজ্জেম হোসেন রয়েছেন, আমাদের আরটিএ বোর্ডের মেম্বার এবং মিরবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার রয়েছেন, আমাদের হোলমালদা পৌরসভার চেয়ারম্যান শ্রী কার্তিক ঘোষ রয়েছেন, অন্যান্য বিশিষ্ট সমাজসেবী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি হোলমালদা পৌরসভার যারা আছেন, আমাদের আইসি সাহেব রয়েছেন, আমাদের মালদা টিএসএ, সবাইকে শুভেচ্ছা জানাই। মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ জানান, পৌরসভার 150 বছর পূর্তি স্মরণীয় করে রাখতে ঐতিহ্যবাহী বাংলা তথা মালদার শিল্পীদের দ্বারা এক আকর্ষণীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেমন মালদার ঐতিহ্য গম্ভীরা গান, মুখোশ নৃত্য ও মহিলাদের দ্বারা বাজানো ঢাক ঢোল এবং পুরুলিয়ার ছৌ নৃত্য এই শোভাযাত্রার মাধ্যমে প্রদর্শন করা হয়, যা দেখে জনসাধারণরা আনন্দ উপভোগ করেন। আমাদের পুরাতন মালদা পৌরসভা একটা শতাব্দী প্রাচীন পৌরসভা। এই পৌরসভা মালদার আপনার প্রাণকেন্দ্র বলতে পারেন, যে আজকে এই পৌরসভা 149 বছর অতিক্রম করে 150 বছরে পদার্পণ করেছে। আমাদের কাছে এই দিনটি আমাদের কাছে খুব ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রভাত ফিরি দিয়ে আমরা প্রথমে শুরু করছি এবং সারা বছর ধরে আমরা এই অনুষ্ঠানের কর্মসূচি আমরা এই নিয়ে আমাদের শহরে একটা আবেগ জড়িয়ে রয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ জড়িয়ে রয়েছে। এখানটায় আমাদের অগণিত মানুষ, যেখানটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদের যে মালদার কালচার, বিভিন্ন নৃত্য থেকে আরম্ভ করে বাউল নৃত্য সব সকলেই এখানটা হবে, এখানে সকলেই উপস্থিত রয়েছেন। এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুল সংস্থা অংশ নেয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এই শোভাযাত্রার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হয়। এই শোভাযাত্রা পুরাতন মালদা শহর পরিক্রমা করে, যা দেখে জনসাধারণ আনন্দ উপভোগ করে। সারা বছর ধরে তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই 7 শতবর্ষ পালন করা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের আমরা সবাই সাক্ষী রয়েছি। পুরাতন মালদার চেয়ারম্যান মহাশয়ের আহ্বানে এবং একটা দীর্ঘ শোভাযাত্রা শুরু হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।